ওকে, আমরা আজকে কিভাবে মেইল সার্ভার সেট আপ করা যায় সেটা দেখবো। প্রথমে আমরা সার্ভারের সাথে কানেক্টেড হয়ে নেই। উই আর অন দেন দেখবো মেল সার্ভার সেট আপ করতে গেলে আমাদের তিনটা প্যাকেজ সেট আপ করতে হবে। একটা হচ্ছে পোস্টফিক্স হচ্ছে বা সেন্ড মেল, যেটা এসএমটিপি প্রোটোকল সাপোর্ট করে। এসএমটিপি হচ্ছে সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, অর্থাৎ মেল পাঠানোর জন্য এসএমটিপি প্রোটোকল। আর একটা হচ্ছে ডাবকোট, যেটা পপ থ্রি বাই আইএমএপি প্রোটোকল সাপোর্ট করে, যেটা অ্যাকচুয়ালি মেইল রিসিভ করার জন্য। আর স্ক্রল মেইল, যেটা ওয়েব ইউজার ইন্টারফেস দিবে, অর্থাৎ এই পোস্টফিক্স এবং ডাবকোট এই দুটো সেট আপ করলে আমরা মেইল পাঠাতে এবং গ্রহণ করতে পারবো, কিন্তু সেটা কমান্ডের মাধ্যমে করতে হবে। আর যেহেতু স্ক্রল মেইল আমরা সেট আপ করলে আমরা একটা ইউজার ইন্টারফেস পাবো আর কি। তো ঠিক আছে, আমি শুরু করবো। প্রথমে অবশ্যই আমাদেরকে ডিফল্ট যে সেন্ড মেল যেটা আছে সেটা রিমুভ করে নিতে হবে, কারণ ডিফল্ট সেন্ড মেল আমরা সেন্ড মেল ব্যবহার করতে পারতাম, কিন্তু যেহেতু আমরা এখানে পোস্টফিক্স ব্যবহার করবো এই জন্য সেন্ড মেলটাকে আমরা প্রথমে রিমুভ করে নিচ্ছি। পেস্ট ইয়াম রিমুভ সেন্ড মেল ড্যাশ ওয়াই ইএস দিয়ে দিলাম, ওকে। অলরেডি এটা নেই, যদি থাকে তাহলে আমরা রিমুভ করে নেবো। যাও, এখন হচ্ছে আমরা টোটাল ম্যানুয়ালটা আমরা পেয়েছি এখান থেকে, যেটা আমরা টেস্ট করেছি। ওকে, এখন যেটা করতে হবে আমাদের একটা হোস্ট নেম অ্যাড করতে হবে। হোস্ট নেম এক নম্বর গেল, দুই নম্বর হচ্ছে সেট আপ ডিএনএস সার্ভার অ্যান্ড অ্যাট দ্য মেইল সার্ভার এমএক্স রেকর্ড ইন দ্য ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স জোন ফাইল ফর রিয়েল মেইল সার্ভার, স্কিপ দিস ইফ ইউ ওয়ান্ট টু টেস্ট লোকালি। যেহেতু আমরা রিয়েল মেইল সার্ভার সেট আপ করছি না, লোকালি সেট আপ করবো। রিয়েল মেল মেল সার্ভার সেট আপ করতে গেলে আমাদের এই পোর্শনটা কাজ করতে হবে, টু ইনস্টল কনফিগার ডিএনএস সার্ভার রিকোয়ারমেন্ট হবে। এই লিংক থেকে আমরা আসলে তেমন কিছুই না, আমরা কিভাবে এমএক্স রেকর্ড অ্যাড করা যায় এটা না করলে সমস্যা নেই, অর্থাৎ আমাদের ডিএনএস সার্ভারের ভিতরে মেল সার্ভারের এমএক্স রেকর্ড, অর্থাৎ মেল সার্ভারের অ্যাড্রেসটা এন্ট্রি করতে হবে, অর্থাৎ মেল সার্ভার আইপি কত এবং তার অ্যাড্রেস কত। এন্ট্রি করলে ডিএনএস সার্ভার বাইরে থেকে অ্যাক্সেস করা সম্ভব হবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু যেহেতু আমাদের এখানে ডিএনএস সার্ভার সেট আপ করা নাই বা থাকলেও আমরা এখন ব্যবহার করতে চাচ্ছি না, তো আমরা এটা গ্লোবাল মেইল সার্ভার সেটা করতে চাচ্ছি। এটা ইজি, খুব জাস্ট একটা হোস্টিং কি বলে, হ্যাঁ ইয়ে কিনলেই হবে, ডোমেন কিন ডোমেন থাকলেই হবে আর কি, ডোমেন কিনলেও কিনেও নিতে পারি বা সেট আপ করে নিতে পারি। ওকে, তিন নম্বর কাজ হচ্ছে হোস্ট নেম দেওয়া, ইটিসি হোস্ট, এই যে ফাইল আছে তার ভিতরে আমরা হোস্ট নেম পুট করব। তো ফাইলটাকে প্রথমে আমরা ন্যানোতে ওপেন করি, টেস্ট করে ন্যানো ইটিস হোস্ট ওপেন করলাম। এখানে আসলে তেমন কিছুই নাই, এই জায়গাতে আমাদের অ্যাড করতে হবে। তো আমাদের সার্ভারের মেইল আইপি অ্যাড্রেস এবং এই সার্ভারের নাম কি হবে সেটাই আমাদের এন্ট্রি করতে হবে। আমাদের সার্ভার আইপি অ্যাড্রেস যেটা সেটাই আমরা দিব। সার্ভার আইপি অ্যাড্রেস হচ্ছে ১৭২.১৬.১৫১৫, সাপোজ এটার নাম হবে সার্ভার অন ডট আইআইসিটি ডট লোকাল সার্ভার অন, কোনো ব্যাপার না আমরা এটা রাখতে পারি। এটা হচ্ছে মেল সার্ভারের নাম সার্ভার অন। এখন কোনো ইমেল তৈরি করলে সেটা আমাদের বা আমরা এখানে অন্য একটা নাম দিতে পারি, কুয়েট আচ্ছা থাক সমস্যা নেই, সার্ভার অন থাক, কুয়েট মেইল বা যে কোনো কিছু দিতে পারি, যদি কমান্ডগুলো বিভিন্ন জায়গায় আছে একই কমান্ড। সো আমি চেঞ্জ করছি না, সিআরভিআর অন, সিআরভিআর অন, কন্ট্রোল কন্ট্রোল ও দিয়ে কন্ট্রোল ও দিয়ে ইন্টার দিয়ে সেভ হবে, কন্ট্রোল এক্স দিলে ফিরে আসবে, ক্লিয়ার। ওকে, তাহলে গেল। আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে সেল লিনাক্স ডিসেবল না করলেও হবে, এটা কারণ যেহেতু সিকিউরিটি প্যারামিটার, আপাতত আমরা টেস্ট করলাম সেল লিনাক্সটাকে আমরা
disable করে নিচ্ছি এখানে হয়তো সেলিনাক্স এনফোর্সিং আছে সেটাকে ডিসেবল করব চেঞ্জ সেলিনাক্স এনফোর্সিং টু সেলিনাক্স ডিসেবল হবে এটা আমরা ডিসেবল করে নিব মেবি এটা ডিসেবল করা থাকতে পারে দেখেন এনফোর্সিং আছে সেটাকে কপি করলাম কপি করে এই এনফোর্সিং এর এখানে আমরা পেস্ট করব বা এখানে আমরা একটু কমেন্ট করে রাখতে পারি এটাকে আমরা নিচে লিখব যে সেলাইনি ইনটু এক্স ইকুয়াল টু ডি ডিআইএস এ বি এল ই ডি ডিসেবলড ওকে এটা আমরা ডিসেবল করলাম কন্ট্রোল ও দিয়ে এন্টার দিলে সেভ হয়ে যাবে কন্ট্রোল এক্স দিয়ে আসব ঠিক আছে এখন ইয়াম ইনস্টল ইপিল রিলিজ স্ক্রল মেল যেটা আমরা সেটআপ করব সেটা কিন্তু আমাদের ডিফল্ট যে মানে আমাদের যে কি বলে রিপোজিটরি আমাদের যে ইয়ামের রিপোজিটরি সেখানে কিন্তু এই স্ক্রল মেলটা নাই স্ক্রল মেলটা আমাদের পরে সেটআপ করতে হবে এটা পরে দিলেও হয় তো এখন দিয়ে রাখছি তো এই এই ইপিএল রিলিজ এর রিপোজিটরি আছে এইখান থেকে আমরা স্কোয়ার মেলটা সেটআপ করব এখন দুটো তাহলে আমাদের রিপোজিটরি দুটো থাকবে এখানে ইপিএল রিলিজ থাকলো এই আমাদের ডিফল্ট রিপোজিটরি থাকলো ওকে আমরা এটা সেটআপ করতে চাই ইপিএল রিলিজ ওয়াই দিয়ে দিলাম ওয়াই দিয়ে দিয়ে মানে হচ্ছে এটা সেটআপ করে নিব শেষ কমপ্লিট এখন হচ্ছে আমাদের অ্যাপাচি ডিফল্ট পোর্ট 80 যেটা এটা অলরেডি এনাবল করা থাকার কথা ফায়ারওয়ালে আমরা পোর্ট 80 টিসিপি মানে 80 পোর্টটাকে এলাও করব ঠিক আছে 80 পোর্ট আমরা এলাও করে দিলাম ফায়ারওয়ালে পেস্ট ফায়ারওয়াল কমান্ড পার্মানেন্ট অ্যাট পোর্ট 80 ফর টিসিপি সাকসেস এখন যেহেতু ফায়ারওয়ালের কনফিগারেশন চেঞ্জ হলো তাহলে আমাদেরকে ফায়ারওয়ালের রিস্টার্ট করতে হবে ঠিক আছে ফায়ারওয়ালটা আমরা একটু রিস্টার্ট করে দিলাম ওকে সাকসেস এখন হচ্ছে প্রথম কাজ মেল পাঠানোর ব্যবস্থা করতে হবে তাহলে পোস্ট ফিক্স প্যাকেজটা দিয়ে আমরা মেল পাঠাবো তাহলে সেটাকে ইনস্টল করতে হবে খুব সহজ আমরা সবাই জানি কি আমরা ইনস্টল করতে হবে ইয়াম ইনস্টল ইয়াম ইনস্টল পোস্ট ফিক্স ওয়াই দিয়ে দিতে পারতাম তাহলে একবার ইনস্টল হয়ে যেত ওকে দেখি একটু টাইম লাগছে সামথিং ইউর এখানে কি বলছে যেহেতু ইকুয়াল রিলিজটা আমরা নিয়েছি এখন এই জন্য সে ইয়াম ডিজাবল রিপো রিপো নেম রিপোয়েড রিপোয়েড রিপোজিটরি রিপোজিটরি আইডি দিয়ে রিপোজিটরি ডিজাবল করতে হবে যাও এখানে দেখেন একটা ব্যাপার আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই আমরা একটা কাজ করব এখন তাহলে ইপল রিলিজটা সেটআপ করার কারণে ঝামেলাটা হচ্ছে আমরা এটা পরে সেটআপ করব ইয়াম রিমুভ ইপল রিলিজ এটা আমরা পরে সেটআপ করছি সমস্যা নেই ঠিক আছে একটা মেরুর পাইনি এই জন্য দেখুন চেক করছে তো ইয়াম আপডেট করে নেওয়া ভালো ছিল যেহেতু সবসময় কোনো কাজ করতে গেলে ইয়ামটাকে একটু আপডেট করে নেওয়া ভালো যাই হোক সমস্যা নেই
Yes. এবার আমরা তাহলে ইয়াম ইনস্টল পোস্টফিক্স দিয়ে দিলাম, দেখা যাক কি হয়। আচ্ছা অলরেডি ইনস্টলড অ্যান্ড লেটেস্ট ভার্সন, নাথিং টু ডু, পোস্টফিক্স ছিল এবং লেটেস্ট ভার্সন। যাই হোক এখন ইনস্টল হয়ে গেল কনফিগারেশন, তাহলে এডিট করতে হবে ইটিসি পোস্টফিক্স মেইন ডট সিএফ ফাইলটাকে। এই ফাইলটাকে এডিট করার আগে আমরা একটা কাজ করব, এটা নর্মাল এডিট করার আগে আমরা একটু ব্যাকআপ লিখে নিব কারণ আমার ঝামেলা হতে পারে। সিপি এত এতকে কপি করব ডট বিকে এই নামে, একটু কপি করে রাখলাম, আর এটাকে ওপেন করব ন্যানো দিয়ে, পেস্ট ওপেন করলাম, এরকম আছে। দেখেন এখানে এখন কিছু কথা বলছে, লাইন নাম্বার 77 আনকমেন্ট এন্ড সেট ইউর মেইল সার্ভার এফ ইউডিএন, এই যেটা আমরা মেল সার্ভার হোস্ট নেম দিয়ে এসেছিলাম, তাহলে 77 নম্বর লাইনে আমি চলে যাই। এটা একটু নিচের দিকে হবে, ঠিক আছে 77 নম্বর লাইনে যাওয়ার সিস্টেম কি, হোস্ট মাই হোস্ট নেম, দেখেন এখানে মাই হোস্ট নেম নাম্বার চেঞ্জ করতে হবে। আমরা আনকমেন্ট করা করতে পারি বা মাই হোস্ট নেম আর মাই হোস্ট নেম যে কোনো একটা আনকমেন্ট আমরা করে নিতে পারি। আরও আছে এখানে দেখে নিই, এটা মাই হোস্ট নেম, আমাদের হোস্ট নেম কী ছিল, আমাদের হোস্ট নেম ছিল সার্ভার অন আইএসটি লোকাল, হোস্ট নেমটা আমাদের চেনে নিতে হবে। ওকে মাই হোস্ট নেম হচ্ছে এই জায়গাটা, আমরা এইটা বসে দিলাম। ওকে এখন কি বলছে, লাইন নাম্বার 85 মাই ডোমেইন সেটাকে আমরা চেঞ্জ করব, হোস্ট নেম, হ্যাঁ এখানে এই অংশটা হবে না আবার লোকাল, আর এটা হচ্ছে মাই ডোমেইন, এইটাও আনকমেন্ট করে মাই ডোমেইন হবে কি আইআইসিটি ডট লোকাল, অর্থাৎ মেইল সার্ভার অ্যাড্রেস যেটা হবে আইআইসিটি জিমেইল ডট কম যেরকম সেরকম আইআইসিটি ডট লোকাল। আমরা যদি হোস্টিং কিনা থাকতো তাহলে সেটা দিয়ে দিতে পারতাম, আইআইসিটি ডট অর্গ দিতে পারতাম, ওকে সমস্যা নেই। 101 নম্বর লাইনে মাই অরিজিন ইকুয়াল টু মাই ডোমেইন এই কথাটা লিখতে হবে, এটা আনকমেন্ট করতে হবে কিছুই না, আছে লেখা মাই অরিজিন, চলে আসি এবার মাই অরিজিন মাই ডোমেইন আনকমেন্ট করে দিলাম। এরপরে হচ্ছে 115 আনকমেন্ট আনকমেন্ট অ্যান্ড সেট আইপি ভার্সন 4 আইপি নেট ইন্টারফেস অল, আইপি নেট ইন্টারফেস অল এবার আছে আমাদের আইপি ভার্সন 4টা সেট করা হবে 115 লাইনে, আইপি নেট ইন্টারফেস অল, একটু পরে আসি আইপি নেট ইন্টারফেস অল, অনেকগুলো প্যারামিটার দেওয়া আছে অল আমরা অ্যাক্টিভ করে দিলাম। তারপর হচ্ছে আইপি নেট প্রোটোকল অল চেঞ্জ টু অল, লাইন 121 অল অলে চেঞ্জ করব, সরি 121 আইপি নেট প্রোটোকল অলই দেওয়া আছে, সো সমস্যা নেই। আচ্ছা এবার হচ্ছে মাই ডেস্টিনেশন ইকুয়াল টু লাইন 166 কমেন্ট করতে হবে, এটা কমেন্ট করে আটকা দিতে হবে। ওকে লাইন নাম্বার লাইন নাম্বার 161 মাই ডেস্টিনেশন প্রক্সিটা বলছি না, এখানে প্রক্সি যাচ্ছি না, দেখেন মাই ডেস্টিনেশন এই যে এটা, এই লাইনটা কমেন্ট করতে হবে মাই ডেস্টিনেশন হোস্ট নেম লোকাল হোস্ট ডট মাই ডোমেইন নেম লোকাল হোস্ট, এটা কমেন্ট করে দিব এবং তারপর একটা আনকমেন্ট করে দিব, এটা আমরা কমেন্ট করে দিলাম, এরপরের লাইন এটা আনকমেন্ট করে দিলাম, দেখেন
ওকে, এবার হচ্ছে লাইন বৈশিষ্ট্যটি আনকমন অ্যান্ড অ্যাড আইপিএন্স মাই নেটওয়ার্ক। মাই নেটওয়ার্কে যাব, মাই নেটওয়ার্কে যাই 266 নম্বরে, সো একটু পরেই হবে মাই নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক স্টাইল মাই নেটওয়ার্ক, এই যে এখানে আনকমেন্ট করবো এবং নেটওয়ার্ক রেঞ্জ 168 অথবা 28 না, 100 এই আমাদের নেটওয়ার্ক রেঞ্জটা বলে দেবো, আমরা 192 না 172 রেঞ্জে আছি। সো মাই নেটওয়ার্কটা এখানে চেঞ্জ করে দিতে হবে এইরকম 172.16.0 নেটওয়ার্ক অ্যাড্রেস, অবশ্যই এটা 16 হবে নাম যে নেটওয়ার্ক থেকে নেসাবারটি যাবে। আমরা প্রায় শেষ করে আসছি, এরপরে 421 নম্বরে মেল ডিরেক্টরি এটা আনকমেন্ট করতে হবে, হোম মেল বক্স কোনটা হবে অর্থাৎ মেল কোথায় জমা হবে সেটা আমাদের আনকমেন্ট করে বলে দিতে হবে। এটা একদম লাস্টে হওয়ার কথা, লাস্টের দিকে হওয়ার উচিত, হোম মেইল বক্স আনকমেন্ট করলাম। ওকে, আমাদের সমস্ত কাজ হয়ে গেল, এখন আমরা কনফিগারেশন হয়ে গেল। এ প্রত্যেকটা কনফিগারেশন কারণ আছে, প্যারামিটার সেট করা, জাস্ট আমি কি করতে চাচ্ছি, আমাদের এখানে আমি প্যারামিটার সেট করছি আমার মেল সার্ভারের হোস্টিং কি, মানে মেল সার্ভারের ডিএনএস এন্ট্রি কি সেটা দিয়েছি, আইপি অ্যাড্রেস কি সেটা দিয়েছি, এই প্যারামিটারগুলো দেওয়া আছে, এটা বোঝাই যায়। তো এখানে ব্যাখ্যা করার কোনো দরকার নেই, আমরা সবাই বুঝবো, তারপর একটু কথা বলবো, সমস্যা নেই। কন্ট্রোল ও দিয়ে সেভ করলাম আর কন্ট্রোল এক্স দিয়ে বেরিয়ে আসলাম, ক্লিয়ার করলাম। দেখেন এখানে যে কাজগুলো করা হয়েছে, 1 নম্বর এটা হোস্ট নেম কি ওটা তো বলতে হবে, আমরা যে ডোমেনটা কিনবো সেই ডোমেন নেম দিতে হবে এখানে, আর সরি মানে সেই মানে আমার কম্পিউটারে যে হোস্ট নেম থাকবে সেটা এখানে দিতে হবে, এটা আমাদের ডোমেন মেল সার্ভার ডিএনএস এর ডোমেন নেম সেটা দিতে হবে। আর অরিজিন কি আমার ডোমেইন থেকে উৎপন্ন হবে, অরিজিন মানে মেল মেল কোথা থেকে তৈরি হচ্ছে, আর এখানে আছে এটা অলরেডি সেট করা থাকে, আগে বলছিলাম 4 এবং 6 এর জন্য ইন্টারফেসটাকে রেডি করা হচ্ছে, আর এটা হচ্ছে সমস্ত প্রোটোকলের জন্য অ্যালাউ করা হচ্ছে। এরপর হচ্ছে আমাদের ডেস্টিনেশন কি, হোস্ট নেম লোকাল হোস্ট, লোকাল মানে এই যেটা আছে তো লোকাল ডোমেইনে লোকাল হোস্ট এই জায়গায়, মানে জাস্ট আমরা আমাদের ডেস্টিনেশন কোথায় আর আমার কম্পিউটারের নেটওয়ার্ক আমার কোন নেটওয়ার্ক অ্যালাউ করছে আর কি, একটা মেল বক্স কি জাস্ট সিম্পল কয়েকটা ব্যাপার, আমার মেল কোথায় জমা হবে কোন ডিরেক্টরিতে সেটা দেখা যায়, এই সামান্য কয়েকটা কনফিগারেশন। আচ্ছা এখন যেহেতু হয়ে গেল, এখন আমরা এটাকে মেল সার্ভার হয়ে গেছে কনফিগারেশন, এখন মেল সার্ভার পোস্টফিক্স কে এনাবল করলাম, আর যেহেতু কিছু কনফিগারেশন চেঞ্জ করছি আমরা তাই ওটাকে রিস্টার্ট করলাম, ডান। এখন আমাদের মেইল পাঠাতে পারছি কিনা সেটা টেস্ট করার পালা, এখন একটা মেইল আইডি তৈরি করতে হবে, অলরেডি আমাদের রুট তো মেইল আইডি একটা আছে, আমরা একটা ইউজার তৈরি করিনি, অ্যাড ইউজার দিয়ে আমরা একটা ইউজার তৈরি করে নিলাম, নেই সাপোজ নাস টেস্ট অ্যাড ইউজার নাস নাস তৈরি হলো, এবং নাসের পাসওয়ার্ড সেট করতে হবে PSSWD NAS পাসওয়ার্ড কি, পাসওয়ার্ড IICT123, IICT123 ডিটেক্ট করলাম শেষ, তাহলে NAS ইউজার তৈরি হলো এবং তার পাসওয়ার্ড দেওয়া হলো। ওকে, এখন যেহেতু শুধুমাত্র মেল পাঠাতে পারবো, সো মেল পাঠানোর জন্য আসলে টেলনেটের সাহায্য ছাড়া কোনোভাবেই সম্ভব না, যেহেতু এখন ইন্টারফেস আমরা সেট আপ দেই নাই, স্কল মেল সেট আপ দেই নাই, তাই আমরা প্রথমে টেলনেট ঢুকবো, টেলনেট লোকাল হোস্ট SMTP, অর্থাৎ SMTP সার্ভিসে বা মেল পাঠানোর সার্ভিসে আমরা টেলনেট করে ঢুকলাম আমার লোকাল কম্পিউটার। আচ্ছা টেলনেট হচ্ছে ইনস্টল করা নাই, তাহলে ইয়াম ইনস্টল টেলনেট ড্যাশ ওয়াই, টেলনেট ইনস্টল করে নিতে হবে, টেলনেট ইনস্টল শেষ, এখন সে টেলনেট করলাম SMTP তে, দেখেন কি বলছে, ট্রাইং কানেক্ট টু লোকাল হোস্ট এসকেপ ক্যারেক্টার এত,
অর্থাৎ ওই ক্যারেক্টারটা দিলে স্কিপ করে আসতে পারবো আমরা। আমরা কোথায় দেখেন, আমরা কোথায় টেলনেটকে ঢুকছি, 220 সার্ভার অন আইআরসিটি লোকাল, এই যে এই সার্ভিসে আমরা এই মেল সার্ভার আমরা ঢুকে আছি এখন। ওকে, এই দেখেন সেই কথাগুলো। এখন মেল তৈরি করার জন্য টাইপ দিস লাইন ইয়েস এলো হ্যালো লোকাল হোস্ট, এটা টেলনেটের এগুলা একটু দেখতে হবে, ঠিক আছে, কমান্ডগুলা। টেলনেটের স্পেশাল কিছু কমান্ড আছে, ঢুকলাম, দেখেন এখানে কি বলছে, এই প্যারামিটার গুলো আসলো। আচ্ছা এখন হচ্ছে আমরা মেল 250 ডিএসএন আছে কিনা দেখি একটু। হ্যাঁ 250 ডিএসএন, ওকে। এখন হচ্ছে আমরা মেইল ফর্ম, মেইল ফর্ম আমরা পাঠাচ্ছি কোথ থেকে, রুট থেকে, কপি। আমরা মেইল ফর্ম পাঠাবো হচ্ছে পেস্ট রুট থেকে, রুট কিছু করার নাই। আচ্ছা মেইল ফ্রম অর্থাৎ সেন্ডার কে, মেইল সেন্ডার, মেইল ফ্রম রুট, রুট পাঠাবে, ওকে রুট পাঠাতে পারবে 200। ওকে এখন রিসিপিয়েন্ট পাবে কে, রিসিপিয়েন্ট নাস ক্রিয়েট করছিলাম, নাস নাস পাবে অন্য একজন ইমেল অ্যাড্রেস যেটা সেটা পাবে। অ্যাকচুয়ালি রিয়েল কম্পিউটার যখন আমরা মানে রিয়েল মেল সার্ভারে যখন যাবো তখন এখানে নাস অ্যাট সাপোজ iict.net ওই ডোমেন হোস্টিং যেটা কিনবো ডোমেনের উপর বেস করে এটা হবে। ওকে রিসিপিয়েন্টও তাকে দেবো। এখন হচ্ছে ডাটা, ডাটা ডাটা মানে এখন সে মেইলটা কি হবে। আচ্ছা দেই, এখন আমরা সেন্ডার এবং রিসিপিয়েন্ট কে বলে দিছি। এখন ডাটা, ডাটা কি হবে, ডাটা ওয়েলকাম টু আইআরসিটি মেইল সার্ভার, সাপোজ এটা আমরা ডাটা কার পাঠাবো, কপি। আচ্ছা এরপরে আমরা এটা আমরা ডাটা পাঠাবো, হয়ে গেল। এখন ডট দিয়ে আমার আছে আমার ডাটা দেওয়া শেষ। ওকে ডাটা কিউয়েড অবস্থায় আছে, এখন সেন্ড হয় না। এখন কোয়েড দিলাম, কোয়েড দিয়ে আমার আছে আমরা টেলনেটের মাধ্যমে যে মেল সার্ভার আছে জয়েন্ট হয়েছিলাম সেটা আমরা কানেক্টেড হয়েছিলাম। ওকে এখন ক্লোজ বাই হোস্ট, তার মানে এখন নাও নেভিগেট টু দা নাস মেইল ডিরেক্টরি এন্ড চেক হোয়েদার দা নিউ মেইল হ্যাজ বিন রিসিভড। এখন আমরা ওই নাস যে ইউজার আছে তার মেইল ডিরেক্টরিতে যাব এবং কোনো মেইল আসছে কিনা সেটা আমরা দেখতে চাই, ঠিক আছে। এখন সেটা দেখার জন্য এই কমান্ডটা দিলে আমরা দেখতে পাবো, পেস্ট হোম নাস মেইল ডিরেক্টরি নিউ। হ্যাঁ এই দেখেন একটা মেইল এখানে চলে আসছে। এখন এটা কিন্তু আমরা ইচ্ছা করলে ম্যানুতে ওপেন করে দেখতে পারি, সেটা কিভাবে দেখেন আমরা ন্যানো দিয়ে ওপেন করে দেখতে পারি মেল কি আছে, ন্যানো এবং এই যে টোটাল ফাইলের নাম কপি করে ডান দিকে এখানে পেস্ট করে দিলাম, পেস্ট, দেখেন এই ফাইলটা ওপেন করলাম। এই দেখেন আমরা কি মেল পাঠিয়েছিলাম, এই যে মেল পুরো মেলটা আসছে, দেখেন রিটার্ন পাথ এত অরিজিন টু নাস ডেলিভার টু নাস অ্যাট আইআইসিটি ডট লোকাল, দেখছেন আমাদের ডোমেন থাকতো এখানে ডেলিভার টু নাস অ্যাট আইআইসিটি ডট লোকাল, যদি আমার অর্গ বা কম ডট নেট থাকতো তাহলে নাস অ্যাট আইআইসিটি ডট কম হইতো মেইল অ্যাড্রেস, ঠিক আছে না। আর রিসিপ্ট ফ্রম পাঠাইছে কে, লোকাল হোস্ট আর কোন সার্ভার পাঠাইছে, কব কোন তারিখে, মেসেজ আইডি কত, ডেট কত, ফ্রম পাঠাইছে কি রুট, আমরা রুট থেকে পাঠাইছিলাম নাজের কাছে, তাই না, এই যে রুট রুট অ্যাট আইসি ডট লোকাল কি পাঠাইছিলাম, ফাইনাল মেইল হচ্ছে ওয়েলকাম টু আইআইসিটি মেইল সার্ভার। ওকে থ্যাংকস, কন্ট্রোল এক্সিকিউট করে আসলাম, ডান।
তাহলে মেইল এখন আমরা পাঠাতে পারছি। ওকে, এখন মেইল তো মেইল বক্সে জমা হবে, এখন মেইল ইমেল তো ইমেল বক্সে জমা হয়, এখন ইমেল থেকে আমাদের মেইল ডাউনলোড করে দেখতে হবে, নাহলে তো হবে না। ঠিক আছে, আমরা এখন মেইল ডাউনলোড করে দেখব। এই যে টু রিড দ্য মেইল ইনটু দ্য ফলোইং কমান্ড, এখন এটা তো আমরা অলরেডি ক্যাট দিয়ে বা ন্যানো দিয়ে দেখলাম, তো সমস্যা নেই। এখন ডাকপোর্ট যদি দেই তাহলে আমরা মেইল সার্ভার থেকে, আমরা তো ন্যানো দিয়ে তো ঢুকতে পারবো না, আমাদের সার্ভারে তো ন্যানো দিয়ে ঢুকার পারমিশন থাকবে না, আমরা তখন কি করবো, ডাকপোর্টের মাধ্যমে মেইল করতে পারি। ঠিক আছে, তাহলে এখন ডাকপোর্ট ইনস্টল করব। ডাকপোর্ট হচ্ছে পপ 3x MP সার্ভিসটা প্রদান করে। ওকে, ইয়াম ইনস্টল ডাকপোর্ট, একবারে ড্যাশ পয় দিয়ে দিলাম। ইনস্টল হচ্ছে ডাকপোর্ট। ওকে, ইনস্টল কমপ্লিট। এখন আমাদের ইনস্টল হয়েছে, কনফিগার করতে হবে। তো এই ফাইলটাকে আমাদের আসলে ডাকপোর্টের কনফিগারেশন ফাইল আছে এটা, এটাকে আমাদের কনফিগার করতে হবে। তো এটা কনফিগার করার আগে আমরা সবকিছু কি করি, ব্যাক আপ রাখি, তাই না? কপি এত স্পেস ডট বিকে, ব্যাক আপ হয়ে গেল। এখন ন্যানো দিয়ে ওপেন করবো, ন্যানো এটা আমরা ওপেন করলাম, দেখেন এই ফাইলটা আসছে। এখন কনফিগার কি করতে হবে, এই লাইন বাই লাইন কিছু কমান্ড আছে, এগুলো মানতে হবে আমাদের। প্রথমে হচ্ছে আনকমেন্ট দ্য ফলোয়িং লাইন, 24 নম্বর লাইন, প্রোটোকল আইএম, এই আমরা তো আইএমপি আইএমএপি এবং পপ থ্রি এই প্রোটোকল পার এলাউড করতে যাচ্ছে, এটা ডিফল্ট, এটা করতেই হবে। তো প্রথমে এই ডাকপোর্টের কনফিগারেশন ফাইল এটা এলাউ করে দেই, তারপর দেখতেছি। ২৪ নম্বর লাইনে, ঠিক আছে, 24 নম্বর লাইন তো গোনা যাবে না। এই যে প্রোটোকল আছে এটা জাস্ট আনকমেন্ট করলাম, করে কন্ট্রোল ও সেন্টার কন্ট্রোল এক্সিট হয়ে আসলাম। এখন আবার এই যে ন্যানো ডাকপোর্ট কানেক্ট, অর্থাৎ তো এই জায়গায় চেঞ্জ করতে হবে, এখানে কিছু চেঞ্জ, এখানে কি চেঞ্জ করতে হবে, এই ফাইলের 24 নম্বর লাইন দেখেন, মেইল লোকেশন এটা আনকমেন্ট করতে, মেইল ডিরেক্টরি, মেইল লোকেশন তো মেইল ডিরেক্টরি যেখানে মেইল জমা হচ্ছে। ঠিক আছে, এই যে মেইল লোকেশন, মেইল বক্স হতে পারে, মেইল ডিরেক্টরি, কন্ট্রোল ও ইন্টার কন্ট্রোল এক্স দিয়ে আসলে। এরপর হচ্ছে ডাকপোর্ট কানেক্ট ডট অথ, এই জায়গাতেও আমাদের একটা চেঞ্জ করতে হবে, এই জায়গা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, 10 এবং 100 নম্বর লাইনে চেঞ্জটা হচ্ছে, প্রথমে আমরা ওই ফাইলের টার্গেট ঢুকি, গেলাম 10 নম্বর লাইনে কি চেঞ্জ করতে বলছে, ডিজেবল প্লেন টেক্সট অথেন্টিকেশন, ইয়েস ডিজেবল প্লেন টেক্সট অথেন্টিকেশন, প্লেন টেক্সট যখন পাঠাবো তার অথেন্টিকেশন ডিজেবল করে দেওয়া হচ্ছে, অথেন্টিকেশন লাগবে না। এই যে ডিজেবল প্লেন টেক্সট অথেন্টিকেশন তুলে দিলাম, আনকমেন্ট রিঅ্যাকশন নম্বরে অথেন্টিকেশন মেকানিজম প্লেইন লগইন, প্লেইন লগ লগইন টেক অথেন্টিকেশন মেকানিজম লগইন থেকে কিভাবে হবে, অ্যাকশন নম্বর যাই এখানে সার্চ করে যাওয়া যায়, যদিও অথেন্টিকেশন মেকানিজম দেখেন তো কোথায় আছে, এই যে প্লেইন, এটা প্লেইন অথেন্টিকেশনটাকে কি করা হচ্ছে, অ্যাট দ্য ওয়ার্ড লগইন প্লেন আছে সেখানে লগ ইন দিতে, দুইটাই লগ ইন এবং প্লেন দুইটাই কাজ করবে, তাহলে প্লেন প্লাস লগ ইন, ওকে হয়ে গেল। ভিডিও টিউটোরিয়াল তৈরি হচ্ছে, কথা বলতেছেন, ভিডিও টিউটোরিয়াল তৈরি হচ্ছে, এখানে কথা বলতেছি আমি, ও আচ্ছা অসুবিধা নেই, সেভ করলাম, এন্টার কন্ট্রোল এক্স দিয়ে আসলাম। এখন আমরা মাস্টার ফাইলও একটা চেঞ্জ করতে হবে, এই ফাইলের নাম যদি অনেক সময় দেখা যায় এই একই নামে নাও থাকতে পারে, তখন এখানে এটা আমরা কোনোটা ব্যাকআপ রাখি না, যেহেতু রাখা উচিত ছিল না। তো
তো এই ফাইলগুলো যদি আমরা কোনো কারণে ব্যাকআপ রাখতে পারি এবং এই ওই লোকেশনে এই ফাইল না পাওয়া যায় তাহলে আমাদের সার্চ করে দেখতে হবে আজ কোথায় আছে। দেখেন লাইন 91 এবং 92 তে কি করতে আনকমেন্ট এন্ড অ্যাড পোস্টফিক্স, 91 92 তে আনকমেন্ট করব এবং পোস্টফিক্স অ্যাড করব। যাও যাই 91 92 তে একটু নিচের দিকে যাও, এখানে কি আছে লাইন 91 এর আনকমেন্ট মোড 0600 এখানে আমরা যাব মোড চারপাশে মোড মোড সার্ভিস অথেন্টিকেশন মোটটা আছে এটা না, কত লাইন আছে ঠিকই আছে, ওখানে মোড এবং গ্রুপ ওই জায়গাটাতে আছে মোড এত এই জায়গায় 060 এখানে ইউজার এবং পোস্টফিক্স দুটাই ইউজার এবং গ্রুপ পোস্টফিক্স দিয়ে দিব, অসুবিধা নাই। প্রথমে আমরা আনকমেন্ট করলাম, মোড দিলাম না ইউজার পেস্ট আর গ্রুপ, এখানে একটা ঝামেলা আছে যদিও পেস্ট করলাম, এখানে গ্রুপ আনলে শুধু মোডের কথা আছে সো এখানে হবে না, ইউজার আছে এবং গ্রুপ আছে। এটা আসলে কি হবে এইখানে একটা সেন্টেন্স করি আর কমেন্ট করলাম সমস্যা নেই গ্রুপে পেস্ট আচ্ছা কন্ট্রোল ও এন্টার কন্ট্রোল কে ফিরে আসলাম। এখন আমার কনফিগারেশন কমপ্লিট হয়ে গেল, এখন হচ্ছে আমরা ডাব পোর্ট কে এনাবল করব আর ডাব পোর্ট কে রিস্টার্ট করব, ঠিকঠাক মতো হয়েছে কিনা এটা দেখতে হবে, একটু আমরা স্ট্যাটাসটা দেখে নিই স্ট্যাটাস কি অ্যাক্টিভ এবং রানিং সো ওকে। এখন আমরা টেস্ট করব, এটাও আমরা টেলনেটের মাধ্যমে টেস্ট করব ডাপকোড পপ থ্রি সার্ভিসটা দেয় সো আমরা পপ থ্রি তে টেলনেট করে ঢুকলাম ওকে, তাহলে ডাপকোড রেডি। এখন আমরা ইউজার নাজ, আমরা নাজ ইউজার হিসেবে নাজ ইউজারকে মেল করছিলাম সে নাজ ইউজারের দিতে গেলাম, পাস পাস হচ্ছে কিছু আইসি ট্যাগ দিতিন সো আমরা এখানে পাসওয়ার্ড দিব আইআইসিটি 123 অবশ্যই লগ ইন করতে পারছে নাজ ইউজার লগ ইন করছে টেলনেটের মাধ্যমে মেইল দেখার জন্য আমরা এখন এই রিট্রিভ ওয়ান মানে টপ অন লাস্ট অনটাকে রিট্রিভ করে দেখাবো, এই যে সেই ওয়েলকাম টু আইআইসিটি মেইল সার্ভার সেই মেইলটা আমরা পেয়েছি, তাহলে আমার মেইলটা ডাউনলোড করে দেখতে পারলাম। আচ্ছা কোয়াইট লিখলে এখন আমরা ট্রেনার থেকে কোয়াইট হয়ে যাব বেরোয় যাব ওকে
দিয়েছিলাম বাই ডান। তারপরে আমার তার মানে হচ্ছে কি আমরা মেল পাঠাতেও পারছি, মেল রিসিভও করতে পারছি। এখানে একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি কি এসে আমি ঢুকছিলাম হচ্ছে নাজ ইউজার হিসেবে, নাজ অ্যাট এ ঢুকছিলাম কি হিসাবে ফ্রম এখান থেকে পাইছি, আর আমি ঢুকেছিলাম নাজ অ্যাট আইএসপি ডট লোকাল ডেলিভারিটা এখানে দাও আমরা। তাহলে এখন ইনস্টল স্ক্রল মেল দেবো, স্ক্রল ইনস্টল করতে গেলে অবশ্যই আমাদেরকে ইপিএল রিলিজ লাগবে, মেক শিওর দ্যাট ইউ হ্যাভ ইনস্টল দ্য এনাবল ইপিএল রিপোজিটরি। ওকে ইপিএল রিপোজিটরি আমাদের ইনস্টল করা লাগবে, প্রথম যে কাজটা করছিলাম সেই কাজটা করা লাগবে, আবার ইপিএল রিপোজিটরি রিমুভও করে দেওয়া লাগবে, কারণ হচ্ছে নাহলে পরে সমস্যা করতে পারে। ঠিক আছে, এটা স্কল মেইলের ক্ষেত্রে এখন এটা লাগবে। তাহলে এটা আমরা চলে যাই দেখেন কত মজা এখানে, পেস্ট ইকুয়াল হ্যাঁ করতে চাই। একটা জায়গায় আমাদের ওয়েব সার্ভার নাই, ওয়েব সার্ভার সেটা করা লাগতে পারে। শেষ, এখন আমরা যেটা করতে চাই ইয়াম ইনস্টল স্ক্রল মেইল, কোনো কারণে এখান থেকে সেট আপ না করতে গেলে আমরা ডাউনলোড করে ইনস্টল করতে পারি, এটা কোনো সমস্যা না। পেস্ট করলাম ইয়াম ইনস্টল স্ক্রল মেইল, ইপল রিলিজ থেকে এই প্যাকেজ ডাউনলোড করে আনার কথা, দেখি কি হয়। নাহলে আমরা এটা পাচ্ছি সমস্যা নেই, ইয়েস ইনস্টল করতে চাই। স্ক্রল মেইল আমাদের ইনস্টল হয়ে গেছে, তার মানে স্পিড অনেক কম, সমস্যা নেই, 10 মেগা ডাউনলোড হয়েছে টোটাল। ওকে ইয়েস ডান। এখন প্রথম কাজ হচ্ছে ইয়াম ইনস্টল ইকুয়াল রিলিজটাকে রিমুভ করে দিতে হবে, কারণ আমাদের কাজ হয়ে গেছে, না রিমুভ করলে পরে অন্য কাজ করতে গেলে জানালা দিতে পারে। ইয়েস এটা আমি রিমুভ করে দিলাম ডান। এখন হচ্ছে আমরা স্কল মেলের কনফিগারেশন আসব, কনফিগারেশন করার জন্য আমাদের কনফিগারেশন ডিরেক্টরিতে যেতে হবে, আসলাম আমাদের পার ল্যাঙ্গুয়েজে লেখা তো ঠিক আছে, আমরা এটা এখন পেস্ট করে দিলাম, এন্টার দিলাম, চলে আসছে কমান্ড।
দেখেন এখানে সমস্ত কমান্ডের হিন্টস আছে দ্য ফলোয়িং উইজার্ড উইল ওপেন ইন্টার চয়েস অন টু সেট ইউর অর্গানাইজেশনাল ডিটেলস সেট অন দিলে দেখেন কমান্ড ওয়ান দিলাম কমান্ড ওয়ান এখন আমরা দিব দিলাম কমান্ড অন অর্গানাইজেশন ডিফারেন্স আমি সেট আপ করতে চাচ্ছি অর্গানাইজেশন নেম অর্গানাইজেশন নেম হচ্ছে কমান্ড ওয়ান আবারও কমান্ড অন অর্গানাইজেশন নেম সেট আপ করতে চাই আবার কমান্ড অন অর্গানাইজেশন নেম সেট আপ করতে চাই আচ্ছা আমাদের অর্গানাইজেশন হচ্ছে আইআইসিটি আইআইসিটি ইন্টার ওকে অর্গানাইজেশন নাম চেঞ্জ এগুলো দেখেন আমাদের এখানে আগে ছিল অন্য কিছু এখন আইআইসিটি চলে আসছে যাও একইভাবে সমস্ত ডিটেলস এখানে সেট করা যাবে প্রোভাইডার নেম এখানে একইভাবে সমস্ত প্যারামিটারগুলো সেট আপ করা যাবে তো ঠিক আছে আমরা আর সেট আপ করতে চাই না আমরা প্রেস এস অ্যান্ড প্রেস আর তো আমাদের কাজ শেষ এখানে দেখে আর কি সেট আপ করেছি কি আমরা কমান্ড এস আমরা অন্য কিছু করি নাই কমান্ড এস এবং আর দিয়ে সেভ ডাটা আর মানে রিটার্ন টু মেইন কমান্ড এস সেভ ইন্টার কমান্ড আর না কিউ দিতে হবে যাও এস দিয়ে সেভ করলাম কমান্ড টু সার্ভার সেটিং আমরা কমান্ড টু তে যাচ্ছি কমান্ড টু সার্ভার সেটিং হ্যাঁ এই ডোমেন নেমটা তোমাকে দিতে হবে না তা হবে না ডোমেন নেম লোকাল হোস্ট আছে এখানে ডোমেন নেমটা আমাদের চেঞ্জ করতে হবে ঠিক আছে কমান্ড ওয়ান লোকাল হোস্টের জায়গায় আমরা লিখব সে অন আছে আইআইসিটি লোকাল ছিল আমাদের নাহলে কানেক্ট করতে পারবে না ওকে ঠিক আছে পেস্ট করে দিলাম এন্টার এখন থ্রি সেন্ড মেল এন্টার থ্রি অ্যান্ড সেন্ড সেন্ড মেল টু পোস্ট ফিক্স এমটিএ আমরা সেন্ড মেল আনইনস্টল করে দিয়েছি এন্ড বাস সিরোই না পোস্ট ফিক্স পোস্ট ফিক্স আমাদের এসএমটিপি মেল পাঠানোর জন্য কি ব্যবহার করব সেটা আমরা ব্যবহার করব কমান্ড থ্রি দিলাম এখানে দুই এসএমটিপি দেখেন আইআইসিটি এসএমটিপি ওকে দুই এসএমটিপি হয়ে গেল আবার সেভ করব এসকিউ দিয়ে দিলে হয়ে যাচ্ছে তো এখানে আমরা এস দিব এবং ধরে কিউ দিতে পারতাম কিউ দিব হোয়াইট ওকে ডান হ্যাঁ শেষ এখন ক্রিয়েট স্ক্রল মেল ভি হোস্ট ভার্সাল হোস্ট ইন অ্যাপাচি কনফিগারেশন ফাইল আমাদের অ্যাপাচি যে কনফিগারেশন ফাইলটা আছে সেখানে আমরা স্কল মেলের ভার্চুয়াল হোস্ট ক্রিয়েট করতে হবে ভার্চুয়াল হোস্ট মানে ওইটা পেতে তো হবে পেস্ট ন্যানো ইটিসি আমরা এটা একটা কপি করে রাখতে পারতাম সিপি ব্যাকআপ রেখে দিলাম একটা নানো দেখুন করলাম অ্যাট দ্য ফলোয়িং লাইন অ্যাট দ্য এন্ড শেষ কালে আমরা এই ফাইল লাইনগুলো অ্যাড করে দিব দেখেন এখানে কি আছে ঠিক আছে একদম শেষ ফাইলে এবং ওয়েব সার্ভারটাকে রিস্টার্ট এখানে মেল সার্ভার ওয়েব সার্ভারও ব্যবহার করেন যেহেতু লাস্ট ওই এই জায়গায় আমরা ওটাকে পেস্ট করে দিলাম কন্ট্রোল ও এন্টার কন্ট্রোল এক্স এখন
আমাদের HTTPD যেটা সার্ভিসটা আছে আমাদের ওয়েব সার্ভার, ওয়েব সার্ভারকে রেজিস্টার করতে হবে। তো ওয়েব সার্ভারের কনফিগারেশন ফাইলে আমরা চেঞ্জ করেছি, ওকে ডান। স্ট্যাটাস দেখে নেই ওয়েব সার্ভার আছে কিনা। হ্যাঁ একটু এবং রানিং ডান। মেইল ইউজার আমাদের অলরেডি দুইটা তৈরি করা আছে, নাস আর আমাদের লাগবে না। আর মেইল অ্যাক্সেস করার জন্য আমাদের ব্রাউজার থেকে এই আইপিতে এইভাবে আসতে হবে, সেটা আমরা ওয়েব মেইল নামে যেভাবে আমরা সেট আপ করবো আর কি। তো আইপি অ্যাড্রেস এবং ওয়েব মেইল আমাদের বেসিক্যালি এরকমভাবে আছে। তাহলে আমরা ব্রাউজারে একটু যাবো, আবার এখানে লোকাল হোস্ট, এখানে আমরা মোজিলা যাবো, মোজিলা যেখানে কোনো প্রক্সি সেটিং থাকবে না, যেটা আমরা লোকালে আছি। এরকম একটা ইন্টারফেস আমাদের পাওয়ার কথা। ওকে মজিলা আবার আপডেট নিচ্ছে। সো আপডেট ডান। ও যতক্ষণে আসবে ততক্ষণ আমরা একটু মাস করে নিই। সিস্টেম কন্ট্রোল ইনেবল HTTPD। আমার ঝামেলা আছে, আমরা ওয়েব সার্ভারটাকে মনে হয় এখানে অ্যাক্টিভ করি না, করলে আমাদের ফায়ারওয়াল কিছু চেঞ্জ করতে হবে। যাও আমরা দেখে নিই কাজ হচ্ছে কিনা আমাদের, কাজ হলে ঠিক আছে। আইপি অ্যাড্রেস হচ্ছে আমাদের কম্পিউটারে 172.16.151.15। আমরা যদি এটা ডোমেনকে নিতাম তাহলে সেই ডোমেইন আসতো, iict.kuwait.org দিলে সেই ডোমেনটা আসতো। যাও হ্যাঁ পেয়ে গেছে, দেখেন ওয়েব মেইল ইন্টারফেস আমরা পেয়ে গেছি গুগলের মতো। তো আমাদের একটা পাসওয়ার্ড মনে করেন, এখানে আমরা ঢুকলাম নাজ, একটা ইউজার আছে নাজ @iict.local। যদি iict.gov.org.net.com হতো সেটা পেতাম, পাসওয়ার্ড দিতে হবে iict123। ওকে লগ ইন, সেভ, পারমিশন ডিনাইড। ওকে এখানে পারমিশনে কিছু ইস্যু আছে, আমরা লগ ইন পেজে আবার আসলাম, এখানে রুট রুট আসি আর iict123 লগ ইন করি। হ্যাঁ এখানে কিছু ইস্যু আছে, দেখেন এটা তো বাই দ্য স্কোয়ারমি প্রজেক্ট টিম ইউর কানেক্টিং টু IMAP সার্ভার লোকাল হোস্ট। হ্যাঁ সার্ভার লোকাল হোস্ট, সার্ভার কিন্তু লোকাল হোস্ট না। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, পারমিশন 13, পারমিশন ডিনাইড। ওকে এইখানে একটু দেখি পারমিশন ডিনাইড কেন দেখাচ্ছে। পারমিশন ডিনাইড দেখানোর কারণ আছে, কারণ হচ্ছে আমরা কয়েকটা ইউজার নতুন তৈরি করে দেখি এই ইউজারের পারমিশনের কিছু ইস্যু এখানে আছে। ইউজারের পারমিশন আমরা যে ইউজার তৈরি করেছিলাম তাদের পারমিশন দেখি, নতুন কিছু তৈরি করে দেখি কি বলে। পেস্ট অ্যাড করলাম, ইউজারদের তো পারমিশন তো দিতে হবে, পাসওয়ার্ড দিব IICT123 IICT123। হ্যাঁ সব তো আসেন, বুঝতে পারছি তাহলে বুঝতে পারছেন আমাদের রেগুলার উঠতে কেমন লাগে এখানে। সেরকম অবস্থা, খুবই কষ্ট আছে এটা কাজ।